কলকাতায় নীলে গেম ও মিয়াবাই নামের দুটি সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিরু আলম সিনেমা দুটি পরিচালনা করছেন সম্প্রতি নীলে গেম সিনেমাটির শুটিং করছেন হিরু আলম এতে হিরু আলমের সহশিল্পী কলকাতার গুণী অভিনেত্রী অনামিকা সাহা আরও অনেক স্থানীয় শিল্পী কাজ করবেন বলে জানান হিরু আলম কলকাতা থেকে মোবাইল ফোনে হিরু আলম বলেন অনামিকা আপা সহ অনেক গুণী শিল্পী আমার নতুন দুটি সিনেমায় কাজ করছেন এখন কলকাতায় শুটিং চলছে পরিচালক জামাল উদ্দিন ভাই খুব সুন্দর গল্প বাছাই করেছেন আমার নতুন দুই সিনেমার দুই বাংলার দর্শক পছন্দ করবেন বলে আমি আশা করি ইউটিউবে গানের ভিডিও মডেল হয়ে আলোচনায় আসেন হিরু আলম এক পর্যায়ে তাকে সিনেমায় অভিনয় করতেও দেখা যায় আলম অভিনীত প্রথম সিনেমা মার ছক্কা এরপর সাহসী হিরু আলম আমি টোকাই সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি এছাড়া হিরু আলম রাজনীতিতেও সক্রিয় বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন এর বাইরে তাকে অসহায় অসচ্ছল বন্যা নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতেও দেখা যায়